নমস্কার স্টুডেন্টস, আজ তোমাদের বাংলা ক্লাসে আমরা পড়ব লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেঁপুর সপ্তম অধ্যায় আতুরি ডাইনি। এর আগে আমরা আমাটির ভেঁপুর ছটি অধ্যায় পড়ে এসেছি, ঠিক এর আগেই পড়েছি আমরা গুরুমশাই, আজকে আমরা পড়ব আতুরি ডাইনি। এই অধ্যায়ে আমরা দেখব ছোট বালক কীভাবে মায়ের ডাক উপেক্ষা করে প্রতিবেশী নীলুর সঙ্গে দক্ষিণের মাঠে পাখির ছানা দেখতে গিয়ে পথ ভুলে আতুরি ডাইনির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে অপু ও নীলু দুজনে কীরকম ভয় পেয়ে যায় এবং শেষে তারা সেই আতুরি ডাইনির হাত থেকে রক্ষা পেতে কী করে সে সবই রয়েছে এই অধ্যায়ে। চলো দেখা যাক। কয়েক মাস কাটিয়া গিয়াছে, ভাদ্র মাস, তাহলে অনেকগুলো মাস কেটে গেছে, এটা এখন বাংলার ভাদ্র মাস, এটা তোমাদের সত্যি সত্যিও এখন এটা হচ্ছে ভাদ্র মাস চলছে। অপু বিকেলবেলা বেড়াতে যাইবার সংকল্প করিতেছে, অপু বিকেলবেলা বেড়াতে যাওয়ার জন্য প্রতিজ্ঞা করছে, এমন সময় তার মা পিছনে ডাকিয়া বলিল, কোথায় বেরুচ্ছিস রে অপু? তার মা ডেকে কি জিজ্ঞাসা করলো যে কোথায় বেরুচ্ছিস এখন? চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি, বেরুস না যেন, এক্ষুনি খাবি। কি বলল? চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি, এক্ষুনি যেন বেরোস না, এক্ষুনি খাবি। অপু মায়ের কথায় কর্ণপাত করলো না, অর্থাৎ কি করলো, মায়ের কথাটা শুনেও শুনিল না। যদিও সে চাল ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তার জন্য ভাজিতে বসিয়াছে। মা শুধুমাত্র অপু চাল ভাজা খেতে ভালোবাসে বলে ভাজতে বসেছে, কিন্তু মা যখন তাকে স্নেহভরা কণ্ঠে বলল যে চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি বেরুস না, অপু সে কথায় কোনো কর্ণপাত করলো না, মায়ের কথাটা অবজ্ঞা করে সে বেরিয়ে গেল। তবুও সে কী করিতে পারে, এতক্ষণ কী খেলাটাই না চলিতেছে নীলুদের বাড়ি। সে যখন বাহির দরজায় পা দিয়েছে, মার ডাক আবার কানে গেল। সে তার মনটা পড়ে অপুর মনটা পড়ে আছে নীলুদের বাড়ির দিকে, যে এখন সেখানে কী চলছে। সে যখন বাইরের দরজায় পা দিয়েছে, তখন মার ডাকটা আবার শুনতে পেল। কি শুনতে পেল? মা তাকে যেন ডাকছে, বেরুলি বুঝি ও অপু, বাড়ে দেখো মজা ছেলের। মা কী বলে ডাকছে, যে তুই কি আবার বেরুলি? ও অপু বাড়ে দেখো মজার ছেলে। যখন অপু বাইরের দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে নীলুদের বাড়ির দিকে, তখনও মায়ের এই দরদ ভরা ডাকটা সে শুনতে পাচ্ছে। গরম গরম খাবি, আমি ঘাট থেকে তাড়াতাড়ি এসে ভাজতে লাগলাম, ও অপু বলে সে মা আবারও ডাকতে লাগছে, কিন্তু অপু মায়ের কোনো কথাই না শুনে বেরিয়ে গেল। অপু এক ছুট দিয়া নীলুদের বাড়িতে গিয়ে পৌঁছলো। অপু কোথায় গিয়ে পৌঁছলো? নীলুদের বাড়িতে পৌঁছলো। অনেক যে ছেলে জুটিয়াছিল, অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। সাঙ্গ কথার মানে হচ্ছে শেষ, অপু আসবার আগেই তার খেলাটা শেষ হয়ে গেছে। নীলু বলিল, চল অপু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি? নীলু কি বললো, দক্ষিণ মাঠে কি পাখির ছানা দেখতে যাবি? অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল। অপু রাজি হইলে দুজনে কি করলো, দক্ষিণ মাঠে গেল। ধানক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান ছিঁড়িয়া চলিয়া গিয়াছে। তারপরে অপু যখন বলল যে সত্যি সে যেতে রাজি দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে, তখন তারা কোন রাস্তা দিয়ে গেল সেই রাস্তাটার বর্ণনায়, ধানক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটির পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান ছিঁড়িয়া চলিয়া গিয়াছে। গ্রাম হইতে এক মাইলের উপর হইবে, অপু এত দূর কখনো বেড়াইতে আসে নাই, অপু কখনো এত দূর বেড়াতে আসেনি। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল। তার কি মনে হলো, যে সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়িয়ে নীলুদা তাকে কোথায় কোথায় তাকে টেনে নিয়ে চলে এলো নীলুদা, তার সব কিছুই সেখানে অচেনা লাগতে লাগলো। একটুখানি পরেই সে বলিল, বাড়ি চলো নীলুদা, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে। যেই দেখছে অপু তার আশেপাশের রাস্তাঘাট তার অচেনা লাগছে, তার মনে হচ্ছে সে কোন গভীর প্রদেশে চলে যাচ্ছে, তখনই অপু তার নীলুকে অনুরোধ করে যে নীলুদা তুমি চলো বাড়ি চলো,
মা আমাকে বকবে, সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলার রাস্তা দিয়ে যেতে পারবো না, চলো। সে আবার তখন তার মাকে এক কথা বলে যে মা তুমি তা সরি নীলুদাকে বলে যে নীলুদা চলো, নাহলে মা আমাকে বকবে, আমি একা যেতে পারবো না। ফিরিতে গিয়া নীলু পথ হারাইয়া ফেলিল। ঘুরিয়া ফিরিয়া কাদের একটা বড় আম বাগানের ধার দিয়া একটা পথ মিলিল। সন্ধে হয়ে গেছে, নীলুও ছোট ছেলে, সেও রাস্তার যেতে যেতে পথটা হারিয়ে ফেললো। তা ঘুরে ফিরে তারা একটাই আম বাগানের ধার দিয়ে একটা পথের মধ্যেই ঘুরপাক খেতে লাগলো। সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে, তখনও সন্ধ্যা হতে কিছুটা দেরি আছে। আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে, আকাশে আবার কি মেঘ ঘন কালো করে এসেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কনুইয়ে টান দিয়া সম্মুখের দিকে চাইয়া ভয়ের সুরে বলিল, ও ভাই অপু। তারপরে যখন নীলু বুঝতে পারলো কোনো একটা কথা, কোনো কিছুর একটা ইঙ্গিত, তখন কি করলো, অপুর কনুইয়ের দিকে টান দিয়ে কি বলল, ও ভাই অপু বলে অপুকে সতর্ক করার চেষ্টা করলো, অপুকে কিছু বলার চেষ্টা করলো। তো আজ আমরা আতুরি ডাইনির এইটুকুই পড়লাম, পরের ক্লাসে আমরা বাকি অংশ পড়বো। তোমরা খুব মন দিয়ে আতুরি ডাইনির যেটুকু পড়ানো হলো সেটা রিডিং পড়বে, খুব মন দিয়ে রিডিং পড়বে, তাহলেই তোমরা সমস্ত রকমের প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে। নমস্কার, বাই।